সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় গোসল কিভাবে করব এবং কোন কোন কারণে গোসল ফরজ হয়, কোন কোন সময়ে গোসল করা সুন্নাত। আমি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা স্টেট অফ জানাবা অর্থাৎ মেজর ইম্পিউরিটি অবস্থায় হও, বড় ধরনের নাপাক হও, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে তহারত অর্জন করবে। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, যে সমস্ত অবস্থায় গোসল ফরজ হয় ওই সমস্ত অবস্থায় আমরা ভালোভাবে যেন আমরা গোসল করি। গোসলের মধ্যে ফরজ কাজ হলো তিনটি। প্রথম হলো যে কুল্লি করা, মুখের ভিতর আমাদেরকে দৌত করতে হবে। ইভেন যদি কারো দাঁত পড়ে গিয়েছিল, আপনি হয়তো এভাবে উপরি দাঁত আপনি ফিট করেছেন যে দাঁতগুলো খোলা সম্ভব, বলা হয় ওই সময়ে কিন্তু আপনি দাঁতটা খুলেও ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। হ্যাঁ, যদি কোনো দাঁত একদম ফিট করে দেওয়া হয়েছে, ওই দাঁত হয়তো খোলা প্রয়োজন হবে না। নাকে পানি দেওয়া, এটাও কিন্তু ফরজ। এবং পুরা শরীর দৌত করা, পুরা শরীর দৌত করতে গিয়ে বডির যতটুকু জায়গা দেওয়া সম্ভব, অবশ্যই আমাদের প্রত্যেকটা বডির অঙ্গকে আমরা দৌত করতে হবে। ইভেন নাভির যে ছিদ্র যেটা রয়েছে, ছিদ্রের ভিতরও পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আজকে মাফ করবেন, মশলা বোঝানোর স্বার্থে কিছু বিষয়ে তো আলোচনা করব, লজ্জা করলে চলবে না। সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে কিছু মশলার বয়ানের স্বার্থে হয়তো আমি কিছু কথা বলতেই হচ্ছে, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হাক্কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মহিলাদেরও প্রশংসা করেছেন এই মর্মে যে ওনারাও কিন্তু মশলা এবং দিনের একটি বিষয় জানার স্বার্থে লজ্জা তাদেরকে কোয়েশ্চন করতে বাধা দেয় না বলে নবী করিম সাল্লাম তাদের প্রশংসা করেছেন। নিয়মান নিসা উনি নিসা উল আনসার লা ইয়ামনা হুন্নাল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে লজ্জা তাদেরকে বাধা প্রদান করে না। তো পুরা বডির শরীরের প্রত্যেকটা অংশে পানি পৌঁছানোর সাথে নাভির ছিদ্রে যেভাবে পানি পৌঁছাতে হবে, আমাদের প্রাইভেট পার্ট যদি কারো খতনা করা না থাকে তাহলে চামড়ার ভিতরে পর্যন্ত যতটুকু সম্ভব পানি পৌঁছাতে হবে। আমাদের পুরুষের মাথা যদি চুল লম্বা হয় তাহলে চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে, চুলের আগাও সারা ভিজাতে হবে। যদি কারো চুল বাঁধা অবস্থায় থাকে পুরুষ, আর চুলের শুধুমাত্র গোড়ায় পানি পৌঁছলো, আগা ভিজলো না, গোসল হবে না কিন্তু। হ্যাঁ, আপনারা মাহবুন যারা, আপনাদের যেহেতু মাথার চুল লম্বা রাখার বিধান রয়েছে, সেই হিসাবে যদি আপনাদের চুলের চটি বলা থাকে আর আপনি চুলের শুধু গোড়াতে পানি পৌঁছিয়ে দেন, আপনাদের গোসল কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। অর্থাৎ চুলের আগার সারা চুল দৌতু পানি পৌঁছতে হবে এটা মোটেই জরুরি নয়, শুধু চুলের গোড়াতে পানি পৌঁছে গেলেই আপনাদের গোসলটা কমপ্লিট হয়ে যায়। আমাদের পুরুষের মুস এবং আইব্রো সহ দাড়ির ভিতর পর্যন্ত ওই প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছাতে হবে। তো আমরা পাইলাম তিনটি ফরজ, নাম্বার ওয়ান কুল্লি করা, নাম্বার টু নাকে পানি দেওয়া, নাম্বার থ্রি পুরা বট শরীর দৌত করা। যদি শরীরের কোনো একটি অঙ্গর এমন কোনো সামান্য একটি লুমের গুড়িও বাকি থেকে যায় যেখানে পানি পৌঁছে নাই, আমার গোসল কিন্তু হবে না। এই কথাগুলো যদিও একদম বেসিক, কিন্তু আপনি আলোচনা করে দেখবেন এই দেশের অনেক ছেলে মেয়ে যারা যুবক হয়েছে তারা কিন্তু গোসলের ফরজ সম্পর্কে আদৌ তাদের ধারণা নেই। লম্বা টাইম বাতে বসে থাকবে, বিভিন্ন ধরনের জেল ইউজ করবে, ঘন্টাকে ঘন্টা বাতে বসে থাকবে, কিন্তু হয়তো সে কুলি করতেছে না, নাকে পানি দিতেছে না, যার ফলে তার গোসল ফরজ আদায় হচ্ছে না। এজন্য মেহরবানি করে এই কথাগুলো আমরা গড়েও যেন আমাদের ছেলে মেয়েদের সাথে, আমাদের যুবক যুবতীর সাথে যেন আমরা এই কথাগুলো যেন আমরা আলোচনা করি। গোসলের সুন্নত তরিকা, শুরুতে বিসমিল্লাহ বলবো, তারপরে নিয়ত করব, তারপরে উভয় হাত কোনোই আমাদের এই কবজা পর্যন্ত আমরা তিনবার দৌত করব, তারপরে বডির কোথাও যদি কোনো নাপাক লেগে থাকে আমার জানা আছে, সেই জায়গাটা আমরা প্রথমে দৌত করব। লজ্জাস্থানকে আলাদাভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে গোসলের শুরুতে নমাজের যাবে বজু করি,
পূর্ণ অজু সেইভাবে আমরা করবো না, বিভিন্ন সময় অজু করতেন। ইভেন ফরজ গোসলের সময়েও কিন্তু আমরা গোসলের শুরুতে আমরা যেন অজু করি, যদিও অজুর মাধ্যমে পাক আমরা হয়তো হব না, কিন্তু এরপর আমাদেরকে অজু করতে হবে। হ্যাঁ, যদি বাতের মধ্যে আমরা গোসল করতেছি, পানি জমানো আছে, আমরা পা পরে দৌত করব, বাকি অজুর প্রত্যেকটা কাজ আমরা সেরে ফেলবো শুরুতে। একই কারণে এই সুন্নত তরিকা মতো গোসল করলে, যেহেতু শুরুতে অজু আছে, বা যদি অজু আমি নাও করি, আমার গোসল যদি হয়ে যায়, তাহলে গোসলের পরে কিন্তু আমরা আর অজু করবো না, করলে ইসরাফ হবে, পানিকে ওয়েস্ট করা হবে। এরপরে পুরা শৈলে আমরা পানি প্রবাহিত করব। যদি কেহ পানির মধ্যে এভাবে মনে করেন বাতের মধ্যে ঢুকে গেল, অথবা আমাদের দেশে পুকুরে বা আপনি সুইমিং পুলের মধ্যে হয়তো আপনি বা নদীর মধ্যে আপনি হয়তো পানির মধ্যে ডুব দিলেন, তবুও কিন্তু গোসল কমপ্লিট হয়ে যায়। তবে ফরজ গোসলের ক্ষেত্রে আমি আগেই বলেছি কুলি এবং নাকপানি দিতেই হবে। এবং পানি ডালার সময় প্রথমে মাথার মধ্যে রসলাম পানি ডালতেন, এটাই সুন্নত। তারপরে ডাইনের শোল্ডারে পানি ডালতেন, এরপরে লেফটের শোল্ডারে পানি ডালতেন, এরপরে বডিটাকে একটু রাব করতেন, এভাবে একটু গসাইয়া পানি যাতে পৌঁছে যায়। রসুল্লাহ সাল্লাহ ইসলাম একটু বডিকে মর্দন করতেন এবং ধারাবাহিকভাবে গোসল করতেন, লেট না করে। এই হলো গোসলের সুন্নত তরিকা মতো গোসল। এবং আমি আবারও বলছি, গোসলের ইম্পর্টেন্ট হলো যে আমরা যেন গোসলের ক্ষেত্রে ফরজ যে তিনটি কাজ, এই তিনটি কাজ যেন আমরা গুরুত্ব সহকারে যেন আমরা আদায় করি, বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে। এবার আসুন, কোন কোন কারণে গোসল ফরজ হয়। প্রথমত আমি আগেই বলেছি, মশলা বোঝানোর স্বার্থে আমি আজকের কথাগুলো আলোচনা করব। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে হাজির হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হাক্কি, হক কথা বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না, সেই হিসাবে আমিও আজকে একটি মশলা জিজ্ঞাসা করতেছি, আমিও লজ্জা ছেড়েই আপনাকে জিজ্ঞাসা করব। একজন মহিলা যদি এহতালাম হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, বীর্য মণি যেটাকে ইংলিশে স্পাম বলে আউট হয়ে যায়, তাহলে উনি কি গোসল করতে হবে? নবী করিম বলেন, অবশ্যই গোসল ওয়াজিব হয়ে যাবে, গোসল করতে হবে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে উম্মে সালমা লজ্জায় উনি চেহারা এভাবে হাত দিয়ে উনি ডেকে ফেললেন। নবী করিম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলারও কি এভাবে স্বপ্ন হতে পারে? নবীজি বললেন, অবশ্যই, যদি সেই শক্তি না থাকে তাহলে কেন সন্তানের সময় মায়ের মুশাবা হয়? তো এই যে হাদিস থেকে পরিষ্কার, এই হাদিস উপরে ভিত্তি করে সকল উলামায়ে কেরাম মুত্তাফিক, পুরুষ বা মহিলা যদি মনি আউট হয় উত্তেজনার সাথে, বীর্য আউট হয়, যেভাবেই হোক গোসলটা কিন্তু ফরজ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে স্বপ্নদোষ যদি হয়, ওয়েট ড্রিম, এবং উনি নিশ্চিত যে এই বীর্যটা আউট হয়েছে, হয়তো কোনো সাইন আপনি পাইতেছেন ঘুম থেকে ওঠার পরে, আপনি হয়তো কাপড়ের মধ্যে কোনো বিজা সাইন পাইতেছেন, বা আপনার পুরো একই স্মরণ যে আপনি শিওর যে এই বিজা যেটা এটা আপনার মনি আউট হয়েছে, তো এমত অবস্থায় কিন্তু গোসল করতে হবে। হ্যাঁ, যদি শুধুমাত্র স্বপ্নে আপনি দেখলেন স্বপ্নদোষ হয়েছে, বাট ঘুম থেকে ওঠার পরে কোনো সাইন পাইলেন না, কোনো সাইন নাই, তেমত অবস্থায় কিন্তু আবার গোসল ওয়াজিব হবে না। এছাড়াও আরেকটি বিষয় আমি আবারও বলছি, মশলা বোঝানোর স্বার্থে আমি বলতেছি, নবী করিম বলেছেন, ইদাল তাকাল খিতানান, যদি স্বামী এবং স্ত্রীর, স্বামীর প্রাইভেট পার্ট যে পরিমাণ অংশ খতনা করা হয়, ওই পরিমাণ অংশ যদি স্ত্রীর প্রাইভেট পার্টে ঢুকে পড়ে, মনি আউট না হলেও কিন্তু গোসল ওয়াজিব হয়ে যাবে। এটাই হাদিসের মধ্যে নবী করিম বলেছেন, হাদিসটি বুখারী শরীফ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। অতএব স্ত্রী সহবাসের মাধ্যমে বীর্য আউট হলে যেভাবে গোসল ফরজ হবে, বীর্য আউট না হলেও কিন্তু গোসল ফরজ হয়ে যাবে। তিন নম্বর, একজন কাফের মুসলমান হওয়ার পরে অবশ্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যে গোসল ফরজ নয়, সুন্নত, বাট কোনো কোনো উলামায়ে কেরাম ওই ক্ষেত্রেও গোসলকে ওয়াজিব বলেছেন। তবে নির্ভর উলামায়ে কেরাম একজন কাফের ইসলাম গ্রহণ করার পরে তাকে গোসল করা সুন্নত আখ্যায়িত করেছেন। চার নম্বর, যদি
শহীদ ব্যতীত কেহ মারা যান। শহীদ যদি হন তাহলে জেহাদের মাঠে ব্যাটল ফিল্ড অফ ব্যাটলে যদি কেহ মারা যান শহীদ হন তাহলে ওনাকে কিন্তু গোসল দিতে হয় না। বাকি যে কোনো পুরুষ বা মহিলা মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে অবশ্যই দফনের পূর্বে গোসল দিতে হয়, গোসলটাও ফরজ। হায়াত বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ। নেফাস সন্তান জন্মের পরে যে ব্লিডিং হয় এই রক্ত বন্ধ হওয়ার পরেও গোসল করা ফরজ। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে স্বপ্নদোষ হলেও গোসল যেভাবে ফরজ হয় ঠিক তেমনিভাবে উত্তেজনার সঙ্গে বীর্য আউট যদি যে কোনোভাবেই হয় গোসল ফরজ হয়ে যাবে। সমান স্বামী স্ত্রী সহবাস করার পরেও বীর্য আউট হোক অথবা নাই হোক, ইনজাল হোক, মনি আউট হোক বা নাই হোক, গোসল ফরজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে একজন লোক মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে গোসল দেওয়াও ফরজ। সমান হায়াত বন্ধ হওয়ার পরে, নেফাস বন্ধ হওয়ার পরেও গোসল করা ফরজ। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, গোসল ফরজ অবস্থায় যেটাকে কিতাবের পরিভাষায় হাদসে আকবর বা মেজর ইম্পিউরিটি বলে, ওই সময় আমরা কোন কোন কাজ করতে পারবো না, এটা গুরুত্বপূর্ণ। এই কথাগুলো যদিও আমাদের কাছে খুবই বেসিক, মেহরবানি করে আপনি জিজ্ঞাসা করে দেখবেন এই দেশের অনেক ইয়াং ছেলে বা মেয়ে এই জিনিসটা অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ যারা স্কুলের পাশাপাশি হয়তো বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে বা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা করতেছে তারা ব্যতীত অনেকেই কিন্তু জানেই না, বা মা বাবা অনেক সময় লজ্জাবোধ করে কথাগুলো বলেন না, যার কারণে অনেক ছেলে বা মেয়ে এই সমস্ত জিনিসটাকে তারা মোটেই অবগত নয়। এটা কিন্তু আমাদের দায়িত্ব এগুলো তাদেরকে জানানো এবং তাদের উপরও ফরজ জিম্মাদারি তারা যেন এগুলো জানে। তো গোসল ফরজ অবস্থায় প্রথমত নামাজ পড়তে পারবো না। কেন? আল্লাহ বলেছেন লা তাকরাবু সলাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা ওয়ালা জুনুবা। জনাবতের অবস্থায় গোসল ফরজ অবস্থায় নামাজের পাশেও যেন তোমরা না যাও। তওয়াফ করা যাবে না, হজ বা উমরাতে গেলে আপনি ওই অবস্থায় তওয়াফ করতে পারবেন না। নবী করিম সাম বলেছেন আত্তওয়াফু বিল বাইতে সালাতুন, বাইতুল্লাহর তওয়াফ করা এটা নামাজ সমতুল্য। অতএব নামাজ যেভাবে নাপাক অবস্থায় করা যায় না ঠিক তেমনিভাবে গোসল ফরজ অবস্থায় তওয়াফ করা যাবে না। হাদিসটি নাসাই শরীফে। কোরআনে করিম সওয়া যাবে না। হযরত আমর ইবনে হজম থেকে বর্ণিত, ইবনে উমর থেকেও বর্ণিত লা ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহিরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যেন পাক না হওয়া ব্যতীত একজন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন করিম টাচ না করে, পবিত্র না হয়ে অজু বা গোসল না করে কেউ যেন কোরআন শরীফ না ধরে না চয়। এই হাদিসটি রয়েছে মুত্তা ইমাম মালিক দারুকুতনি সহ বিভিন্ন হাদিসের কিতাবে। কোরআনে করিম মুখস্থ পড়া যাবে না। এই মর্মে হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মুখস্থ কোরআন শরীফ পাঠ করতেন, কিন্তু গোসল ফরজ যখন হয়ে যেত ইন দ্য স্টেট অফ জানাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিম মুখস্থ তিলাওয়াত করতেন না। হাদিসটি এই মর্মে লাম ইয়াকুন ইউহজিবুহু আও ক্বালা ইয়াহজুযুহু আনিল কোরআন শাইউন সিওয়াল জানাবা, জানাবত ব্যতীত অন্য কোনো জিনিস নবী করিম সাল ইসলামকে কোরআন পড়তে মুখস্থ পড়তে বাধা দিত না। অন্য রয়েছে রয়েছে হাজা লেমান লাইসাবে জুমবিন ফা আম্মাল জুনবু ফালা ওয়ালা আয়াতান, ইভেন একটি আয়াত যেন না পড়ে। পাঁচ নম্বর, যদি করা যাবে না মসজিদে ঢুকতে পারবো না। গোসল ফরজ অবস্থায় জানাবতের ফরজ হোক অথবা হায়াত নেফাস অবস্থায় একজন মহিলার জন্য মসজিদে ঢুকা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সলাতা আনতুম সুকরা, সেটা রয়েছে ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, জানাবত বা গোসল ফরজ অবস্থায় মসজিদের ভিতরেও কেউ যেন ঢুকতে না পারে। হাদিসে রয়েছে ফা ইন্নী উহিল্লুল মসজিদ আলি হাইদিন ওয়ালা জুনুবিন, হায়াত অবস্থায় কোনো মহিলার জন্য এবং জানাবত অবস্থায় পুরুষ বা মহিলার জন্য মসজিদে প্রবেশ করাকে আমি নবী হালাল মনে করি না। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। অতএব হায়াতের অবস্থায় মহিলারাও মসজিদে প্রবেশ করতে পারবেন না। ইভেন যদি কোনো সিস্টার আপনি কোনো মসজিদে একজন মুআল্লিমা হন, আপনি উস্তাদা হন, আপনি একজন শিক্ষক হন, টিচার হন, তাহলে কিন্তু মসজিদের ভিতরে আপনি ওই অবস্থায় ঢুকতে পারবেন না। এই পর্যন্ত হলো। এছাড়াও গোসল কিছু কাজ রয়েছে যে কারণে গোসল করাটা সুন্নত। যে কয়েক ইয়ার এসে গোসল
যেমন জুম্মার দিনের গোসল, আমরা প্রতি ফ্রাইডে আমরা পুরুষ যারা অন্তত পক্ষে আমরা যেন গোসল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোসলু ইয়াওমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য ফ্রাইডের গোসলটা অত্যন্ত জরুরি। একসময় ওয়াজিব ছিল, পরবর্তীতে বয়স ওয়াজিব না হলেও এটা সুন্নত এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এহরামের জন্য গোসল করা, মক্কায় ঢোকার সময় গোসল করা, কোনো মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যিনি গোসল দিয়েছেন আপনার জন্য গোসল করা, সমান মুস্তাহাজা মান্থলি পিরিয়ড হায়দের অতিরিক্ত যারা ব্লিডিং হয় 10 দিনের পরে, তারাও কিন্তু প্রত্যেক নমাজের জন্য যদি পারেন গোসল করে নেওয়াটা ভালো। সমান মদিনায় ঢোকার সময়ও গোসল করাটা ভালো। উবাইদের জন্য গোসল করা সুন্নত, একজন কাফির মুসলমান হওয়ার পরে তার জন্য গোসল করাটা সুন্নত। আজকে আমাদের এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ।